আমাদের দোরগোড়া থেকে আজ অবধি কোনো গরিব শূন্য হাতে ফিরে যায়নি। তুই নিশ্চয়ই শুনেছিস, বড়রা করে দান আর ছোটরা গ্রহণ। এতে আমাদের পুণ্য হয়। ধর, এটা তোর জন্য। ভগবান আপনার মঙ্গল করুক। ভগবান করুক আপনি এরকমই পুণ্য করে যান। জয় শ্রীকৃষ্ণ মালিক। জয় শ্রীকৃষ্ণ। আমি আপনাকে আর শান্তুকে দীর্ঘগমনের জন্য নিতে এসেছিলাম। আমাদের সমাজে তো এটা নিয়ম যে বিয়ের পরে মেয়ে জামাইকে বাড়িতে খেতে আমন্ত্রণ জানানো হয়। মালিক কি আমাদের বাড়িতে খেতে আসবেন? খাবার তো আমরা দান করি গরিবদের, আর তুই মালিককেই খেতে যেতে বলছিস? হ্যাঁ, এত সাহস বেড়ে গেছে? তুই নিজেকে কি ভেবেছিস বলতো? তোর মাথায় কি গোবর পড়া আছে এটাও জানিস না? গ্রহণের দিন বাড়ির বাইরে কেউ বেরোয় না, আর আমাদের বাড়ির বউরা উপোস করে থাকে সারা দিন। খাওয়া তো অনেক পরের কথা, তোর বাড়িতেও কেউ যাবে না। আরে যা! দাঁড়ান মাধব কাকা। আপনি চাইলে আপনাদের এই নিয়ম পালনের জন্য আপনার নাতনিকে নিয়ে যেতে পারেন। দেখ, মালিক আমাদের শান্তকে বিয়ে করেছেন, শান্তর ভাগ্য উজ্জ্বল হয়ে গেছে, তার জন্য আমি এই প্রদীপগুলো জ্বালিয়েছি।